আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমি মোহাম্মদ মুতাহার হোসেন, দুরানপুর করিমগঞ্জ উচ্চ বিদ্যালয়, দাওয়াতুল্লাহ কুমিল্লা। আজকে আমি দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ছাত্রছাত্রীদের ক্লাস করব। আজকে আমি প্রথম অধ্যায় বিষয় হচ্ছে আখিরাত। দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, করোনা মহামারীর কারণে সারা বিশ্বের শিক্ষা অনেক বিপর্যয় ঘটছে। সেই বিপর্যয় থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকার অনলাইন ক্লাস চালু করছে। তোমরা জুরানপুর দাউদকান্দি অনলাইন এতে অ্যাকাউন্ট খোলা আছে, আশা করি ওই ক্লাসগুলি তোমরা দেখবে বিভিন্ন স্যারের। আমি প্রথমই আখিরাত কি সে সম্পর্কে আলোচনা করব। আমরা জানি জগৎ দুইটি, একটা ইহকাল আর একটা পরকাল। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা সেটাকে বলা হয় ইহকাল, আর ইহকালের পরের কালকে বলা হয় আখিরাত। আখিরাত শব্দের অর্থ পরকাল, এটা অনন্তকাল, যে কালের শুরু আছে শেষ নাই। তো কেন আমরা আখিরাতে বিশ্বাস করব? মুমিন মুত্তাকি হইতে হইলে আখিরাতে বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ আমরা জানি যে দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। বলা হয়েছে আর দুনিয়াও মাজরাতুল আখেরা। এখানে আমরা দুনিয়াতে যে আমলগুলি করব সে আমলগুলি আবার দুই ধরনের, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। যদি আমরা নাকামল গুলি করে মৃত্যুবরণ করতে পারি তাহলে আমাদের জীবন হবে সুন্দর, আর যদি অন্যায় বা অসৎ কাজ করে মৃত্যুবরণ করি তাহলে আমাদের জীবনে আসবে অনেক বিপর্যয়। এখন আমি আর একটু আলোচনায় আসতে চাই যে এই আখিরাতে বা পরকালে কয়েকটা পর্যায় আছে, যেমন মৃত্যু বা কবর, তারপর আছে কেয়ামত, তারপর আছে হাশর, তারপর আছে মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম। এখন আমি এগুলি একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাই। আমরা জানি যে কুল্লু নাফসিন জায়গাতের মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
তো মরার পরে আমাদেরকে যেখানে দাফন করা হয় মৃত্যুর পর মৃত ব্যক্তির জন্য চারটা কাজ আছে একটা হলো তাকে গোসল দিতে হবে কাফন পরাইতে হবে জানাজা দিতে হবে দাফন করতে হবে তুই দাফন করার পরে মৃত ব্যক্তিকে প্রশ্ন করার জন্য তিনজন দুইজন ফেরেশতা আসবেন ওই মৃত ব্যক্তিকে তিনটা প্রশ্ন করবেন এক হলো তোমাদের প্রভুকে তোমাদের ধর্ম কি ছিল তোমাদের রসুলকে এখানে আমি একটা জিনিস বলতে চাই যদি আমরা ফরজগার মুত্তাকিন হই আল্লাহ কিন্তু সেই জবাবটা পরিষ্কারভাবে দিয়ে দিয়েছেন যে আমরা যদি ফরজগার মুত্তাকিন হই তো কবরের ভাষা হবে আরবি সে আরবি ভাষায় আমরা কিন্তু সেই উত্তরগুলো দিয়ে দিতে পারবো সেই উত্তরগুলো হচ্ছে রাদিয়তু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিনবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমরা এই কথাগুলো বলে দিতে পারি তাহলে কবরেই হবে আমার স্বর্গ আবার কবরই আমার নরক বলতে না বলে নরক সেখানে জান্নাতে সুবাস আসবে আর বদকার ব্যক্তিদের জন্য আসবে জাহান্নামের সুবাস তো এটাকে আবার এই মৃত্যুর পর কবরে কবরে থাকার সময়কে বলা হয় বারজাক ওই বারজাক কাল আমাদের খুব সুন্দর হবে যদি আমরা নেককার হই আর দুঃখময় হবে যদি আমরা বদকার হই এই কবরের পরে আরেকটা ধাপ আছে কিয়ামত কিয়ামত আবার দুই ধাপের একটা হলো মহাপ্রলয় আরেকটা হলো উঠে দাঁড়ানো আমরা জানি যে বিশিষ্ট ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম একটা সুর বা সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন যখন পৃথিবী তথা আল্লাহর সৃষ্টি ধ্বংস হবে তখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুঁকে পৃথিবী কোথায় কি আছে না আছে সব ধ্বংস হবে মনে হবে কোথায় কোনো স্থাপত্য বা কোনো পাহাড় পর্বত নদী নালা নেই একটা বিরাট মাঠ নয় একটা এমন একটা জায়গা সৃষ্টি হবে যে জায়গাতে ভর কেউ যদি জীবিত থাকে ভর করে দাঁড়ানোর মতো কোনো জায়গা থাকবে দীর্ঘদিন অবস্থানের পর এই ধ্বংসলীলার পর আল্লাহ আবার একটা জায়গা নির্ধারণ করবেন যেখানে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে এই উঠে দাঁড়ানকে বলা হয় ক্যাম বা ক্যামত সেখানেও আবার হযরত ইসরাফিল আলাইহিস সালাম একটি ফু দিবেন সে ফুকে আবার একটা জগৎ স্থাপিত হবে সেখানে বাবা আদম থেকে শুরু করে হযরত আমাদের শ্রেষ্ঠ বিবা আমাদের শ্রেষ্ঠ উম্মত শেষ মানুষটি পর্যন্ত যারা পৃথিবীতে অবস্থান করছিল তারা উঠে দাঁড়াবে উঠে দাঁড়ানকে বলা হয় ক্যাম বা ক্যাম এই ক্যামতের পরে আমরা যেখানে উঠে দাঁড়াবো সেটাকে বলা হয় হাসর হাসর শব্দ রইল অর্থ হইল মহাসমাবেশ সেখানে আমরা সবাই উঠে দাঁড়াবো সেখানের অবস্থা খুব ভয়াবহ সূর্য অতি নিকটবর্তী হবে খোলা আকাশের নিচে আমাদের উঠে দাঁড়াতে হবে অনেকে গর্মাক্ত হবে যন্ত্রণা ভোগ করবে তবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলে দিছে উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সেখানে নেককার ও বদকার এই ভাগ হয়ে যাবে বদকাররা এক স্থানে অবস্থান করবে খোলা আকাশের নিচে আর যারা যারা নেককার হিসেবে পরিগণিত হয়েছে তারা আল্লাহর আরশের ছায়া নিজে স্থান পাবে আজকে শিক্ষার্থী বন্ধুরা এই অল্প সময় আমি যা কিছু আলোচনা করলাম আশা করি তোমরা একটু দেখবা দেখলে হয়তো তোমাদের পরীক্ষা ইয়ের জন্য খুব উপকার হবে তোমাদেরকে ধন্যবাদ